আমরা সবসময় বলে থাকি আর কি, যে আমার ছবিটা আলাদা, অন্য সব ছবি থেকে আলাদা, এটা সবসময় বলি। কিন্তু আসলে আমি এটা যেটা বলবো সেটা হচ্ছে যে এটা আলাদা কোনো ছবি না, এটা টোটাল ব্যাপারটাই, ছবির ডেস্টিনেশনটাই যেন আলাদা। আই এম হ্যাপি, অত্যন্ত ভাল লাগছে। আমার পুরনো যারা আমার সাথে কাজ করেছে তাদেরকে দেখতে পেয়ে, তারা এখনও একবার বলার পরে যে এসেছে তার জন্য তো আমি তাদেরকে ধন্যবাদ জানাবো। আর আমার ছেলের যে অনুষ্ঠানের আয়োজন আজকে করেছে সেটার জন্য আজকে যারা এসছেন, আপনারা যারা এসছেন তাদের কাছে তো আমি স্বাভাবিকভাবেই আশা করবো যে আপনারা যে ভালোবাসা বা স্নেহ আমাকে দিয়েছেন সেটা অব্যাহত থাকবে। এবং আমার ছেলের জন্য আই ট্রান্সফার ইট টু হিম যে আপনারা তাকেও যতটুকু, মানে ভালো একটা ছবির জন্য, একটা অফ ট্র্যাক বলা হচ্ছে ঠিক হবে না, এটাকে আমি বলবো যে ইয়ে ছবির, মানে আমরা সবসময় বলে থাকি আর কি, যে আমার ছবিটা আলাদা, অন্য সব ছবি থেকে আলাদা, এটা সবসময় বলি। কিন্তু আসলে আমি এটা যেটা বলবো সেটা হচ্ছে যে এটা আলাদা কোনো ছবি না, এটা টোটাল ব্যাপারটাই, ছবির ডেস্টিনেশনটাই যেন আলাদা। কাজে ইটস এক্সেপশন বলা যেতে পারে, দিস ইজ এক্সেপশনাল মুভি। যারা ছবি দেখতে পছন্দ করেন, ছবি দেখতে ভালোবাসেন, এবং যারা মনে করতে পারবেন যে এই ছবিটা, আমরা এমন ছবি দেখলাম যে ছবিটা নিয়ে আমরা বিদেশে বা বাইরের দেশের লোকের সাথে বা নিজেদের দেশের সাথে তর্ক করতে যদি হয়, তখন যেন বলতে পারি যে হ্যাঁ, উই হ্যাভ সিন এ গুড মুভি অ্যান্ড উই হ্যাভ গট গুড মুভিস অ্যান্ড উই হ্যাভ গট গুড ডিরেক্টরস অলসো। এবার ব্যাপার হচ্ছে যে আমি 10টা না 10:30 পর্যন্ত কাজ করতাম, তবে সবসময়ই দের ইজ এক্সেপশন। আমি বলি যে আমরা ভাত মাছ খেতে পছন্দ করি বা সবসময় খাই, কিন্তু দু এক সময় তো আমরা পোলা মাংস খাই, তাই না? ঠিক তেমনিভাবে ছবিতে এটা অ্যাকসেপ্টেড যে আমি 10:30 পরে আমি কাজ করব না, কিন্তু দু এক সময় আমাকে কাজ করতে হয়েছে। না, আমার নিজের ছবির জন্য কাজ করতে হয়েছে, বাইরের ছবির জন্য কাজ করতে হয়েছে। আমার নিজের ছবি, যেমন গুণাগারের একটা গান ছিল, ঠিক মনে আসছে না, মাত্র খুব সুপারহিট গান ছিল এটা, রাস্তার মধ্যে, রোডের মধ্যে আমি হাটবোয়ার গান গাইব, লোকে আমায় কয় গুণাগার, এই ক্যাটাগরির একটা গান ছিল। তো সেটার জন্য আমাকে 4:00 পর্যন্ত কাজ করতে হয়েছে, কারণ আমি তো আগের রাত্রে, সন্ধ্যা রাত্রে তো এই কাজটা করা যাবে না, ওইটা সন্ধ্যা ভোর রাত্রি করতে হবে। ঠিক এমনিভাবে কিছু কিছু প্রবলেম হয় যেসব জায়গায়, যেমন আমি শুক্রবার কখনোই কাজ করি না, কিন্তু দুই এক সময় হয়েছে এমন যে একটা স্কুলে কাজ করতে হবে বা একটা হসপিটালে কাজ করতে হবে, যারা শুক্রবারে বন্ধ রাখে সেটা ছাড়া হবে না। এবং ওইটা বেটার করার জন্যে আমাকে যখন বলা হয়েছে তখন আমি বলছি আচ্ছা ঠিক আছে, অ্যান্ড দ্যাট ইজ এক্সেপশন। তো আমার ছেলের ছবিতে আমি কাজ করেছি, সেটা হচ্ছে যে যেটাই কাজ করেছি আমি রায়ানের জন্য, আমি আমার এক্স্যাক্টলি আমার মনে পড়ছে না, তোমার মনে থাকতে পারে কিন্তু আমার মনে আসছে না, কারণ আমি অ্যাক্টিং করা পর্যন্ত আমি আর্টিস্ট, তখন পর্যন্ত আমি আমার ছেলে কাজ করছে না, আমি অন্য কেউ কাজ করছে, দ্যাট আই ডোন্ট থিঙ্ক। আমি সেখানে চিন্তা করি যে আমি একজন পরিচালকের আন্ডারে কাজ করছি। পরিচালকের কাজ করা শেষ হয়ে যাওয়ার পরে আউটসাইড দ্য ক্যামেরা, সেখানে অনেক পরিচালকরা অনেক সময়ই তো ধমক দিয়েছি, অনেক সময় আদর করেছি, অনেক সময় ভালো কথা বলে এসেছি। সম্মানী হলো সম্মানী, যেটা একজন গিয়ে যদি আমাকে ভালোভাবে রিসিভ করে নিয়ে যায় তাহলে সেটাও একটা সম্মানী, তাই না? সত্যিকারভাবে আমাকে যে সম্মানটা দেওয়ার প্রয়োজন সেইটা সম্মান থেকে আসছে, সম্মানী। কাজেই আমার ছেলে যেটা আমাকে দিচ্ছে সেটা তো সে প্রতিনিয়ত দিচ্ছে, সে সম্মান না, সম্মানী যদি ইন দ্যাট সেন্স বলতে হয়। আমি সবসময় যেমন পারফিউম পছন্দ করি, তো ও এমন দাম দিয়ে, ও নিজের ইনকাম দিয়ে এমন একটা পারফিউম কিনে নিয়েছে যে অত টাকায় আমি পারফিউম আমার জীবনে কিনিনি। তো এটাকে আমি কী বলবো, কোন হিসাবে বলবো, আমি তো সম্মান বা সম্মানী কোনোটাই বলবো না। আমি বলবো আমার ছেলে জানে যে বাবা খুব পারফিউম পছন্দ করে, সে এমন একটা পারফিউম নিয়ে যাওয়া আব্বুর জন্যে যেটা সে খুব পছন্দ করবে। সো ইট ইজ মোর দেন সম্মান বলো, সম্মানী বলো, টাকা বলো, পয়সা বলো, ইটস মোর দেন দ্যাট, ইট ক্যান বি কম্পেয়ার্ড উইথ এনি আদার থিংস।